এরপর প্রশ্ন হলো অল্প বয়সে মাথার চুল পাকলে কলম করা যাবে কিনা, 7 দিনের পরে আকিকা করা যাবে কিনা। মানুষের সাথে ভালো ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বলুন। অনুগ্রহ করে নিকট আত্মীয় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন। নিকট আত্মীয় এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা এটা কি সুন্নত না মুস্তাহাব? নিকট আত্মীয় এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এই কাজটা কি সুন্নত না মুস্তাহাব? ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলে আমাদেরকে নির্দেশ করেছেন আনতাসিলুল আরহাম, এবং তোমাদেরকে নির্দেশ করা হচ্ছে তোমরা আত্মীয়তার বন্ধনগুলোকে মজবুত করবে, আত্মীয়তার বন্ধনগুলোকে সুদৃঢ় করবে, এটা আল্লাহর নির্দেশ। ভাইরা আমার, আমাদের সমাজে সবার সাথে দোস্তি ভালো, কোথাকার কোন দোস্ত, কোন দেশে, কোন জেলার, আর ফেসবুকের দোস্ত তো বলতেই নেই, সস্তা দোস্ত আছেই আজকাল, 5000 দোস্ত এক একজনের কাছে, হ্যাঁ 3000-4000 করে দোস্ত এক একজনের কাছে। আহা, এই সময়টাতে আত্মীয় স্বজনের সাথে যে সুসম্পর্ক রাখতে হয়, মহাব্বতের সম্পর্ক রাখতে হয়, খোঁজ খবর নিতে হয়, এই জিনিসটা আমরা ভুলে গেছি। এটা ফরজ কাজ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই? ফরজ, মনে রাখবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও ফরজ। বেশিরভাগ মানুষ আমরা এই ব্যাপারে গাফেল। আত্মীয়তার সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা, শুধু এটার উপরে আলোচনা একদিন হওয়া উচিত। সংক্ষেপে শুধু এটুকু বলি, আত্মীয় বলতে কাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে? বাপের দিককার এবং মায়ের দিককার যে সমস্ত আত্মীয়রা আসেন, বিশেষ করে তাদের, অর্থাৎ আপনার চাচা, আপনার ভাই বোন, তো শুরুতেই মা বাপ ভাই বোন তারা তো আছেনই, এর পাশাপাশি চাচা, চাচা তো ভাই বোন, ফুফু, ফুফা তো ভাই বোন, এদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আজকাল আমরা বেশিরভাগ লোক ফুফুদের সাথে যোগাযোগে আমরা অনেক দুর্বল, তাই না? খোঁজ খবরই নেই। ফুফা তো ভাই বা ফুফু, চাচা তো ভাই বোনের সাথে তো পাললে জমি নিয়ে আইল নিয়ে ঠেলা ঠেলেই থাকে, ঠিক না বেঠিক? অথচ তারা আত্মীয়, রক্ত, রক্তের সম্পর্কের কারণে তাদের সাথে কি রাখতে হয়? সুসম্পর্ক বজায় রাখা ফরজ। যদি তারা আপনার সাথে দুর্ব্যবহার করে, তারপরে আপনার চেষ্টা থাকতে হবে আপনার পক্ষ থেকে যেন ত্রুটিটা না হয়, তারপরে সে করলে তারটা সে আল্লাহর কাছে বুঝবে। কথা কি বুঝাইতে পারছি? এখন আমার এই ভাই প্রশ্ন করেছেন যে প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার গুরুত্ব নিয়ে বলেন। গুরুত্ব নিয়ে তো বলতে গেলে অনেক সময় বলবো, শুধু এটুকু বলি, আত্মীয়ের সাথে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে, নবী আলাইহিসসালাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', জান্নাতে কয়েকটা শ্রেণী মানুষের জন্য নো এন্ট্রি করা আছে, এরা ঢুকতে পারবে না। তার ভিতরে এক শ্রেণী মানুষ হলো, যত সালাত সিয়াম করো, যত জিকির আজকার করো, ওয়াজ শুনো আর ওয়াজ করো, রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি সম্পর্ক ছিন্ন করো, তার সাথে কথাবার্তা না বলো, যে যুক্তিতে হোক তারা যদি ত্যাগ করো, তাকে যদি তুমি যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলো, তাহলে এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন এই জান্নাতে প্রবেশ করতে পারবে। কত বড় ব্যাপার চিন্তা করছেন? আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন তো ইনশাআল্লাহ। ভাই একসাথে থাকতে গেলে মনোমালিন্য হবে, বোঝাপড়ার গরমিল হবে, হইতেই পারে, তারপরেও সম্পর্ক কি করা যাবে না? ছিন্ন করা, মনের কষ্ট থাকতে পারে, কিন্তু কথা বলবো না, চিরতরে যোগাযোগ রাখবো না, এটা করা যাবে না। 3 দিন রাগ করে থাকতে পারেন, ঠিক আছে কথা বললাম না, কিন্তু এর বেশি করা কি হবে না? জায়েজ হবে না, এটা আমরা অনেকে বুঝি না। আর প্রতিবেশী, আল্লাহ আকবার, প্রতিবেশীর সাথে দেখেন, আমি একটা কথা সবসময় বলি, আমরা কোরআন হাদিস যতটা বুঝি ইবলিসের চেয়ে একটু বেশি বুঝি। কারণ কি? কারণ আমাদের কাজ জান্নাতে যাওয়া, আর ইবলিসের কাজ হলো আমাদেরকে কোথায় নেওয়া? জাহান্নামে নেওয়া। সে আমাদের শত্রু, আমাদের বাপ আদমের শত্রু। আমাদের বাপ আদমকে সেজদা না করার কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিছে, এই জন্য সে ওর পর থেকে শত্রুতে শুরু করছে, আল্লাহ তাকে সে সুযোগ দিছে আমাদের পরীক্ষার জন্য। এখন দেখবেন আপনি, যেটা আপনার জন্য বেশি উপকারী, ইবলিস আপনার থেকে ওইটা সরায় দিবে, আপনাকে ওটা করতে দিবে না। আপনি দেখেন সবার সাথে সম্পর্ক ভালো, বেশিরভাগ লোক প্রতিবেশীর সাথে সম্পর্কটা খারাপ, ঠিক না বেঠিক? পাশের বাড়ির লোক, পাশের ঘরের লোক, মুরগি নিয়া, হাঁস নিয়া, এটা নিয়া, সেটা নিয়া, যেন তেন বিষয় নিয়া ঝগড়াঝাটি লাগিয়েই থাকে, ঠিক না বেঠিক? ওই দূরের লোকের সাথে ঠিকই সম্পর্ক ভালো, অথচ যে আপনার প্রতিবেশী, যে আপনার কাছের লোক, তার সাথে আপনার সুসম্পর্ক থাকতে হবে, তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিব্রিল আমাকে বারবার ফেরেশতা জিব্রিল আয়েশা বলতেছিলেন যে আপনি প্রতিবেশীর সম্পর্কে দায়িত্বশীল হন সচেতন হন এত বেশি বলতেছিল আমার মনে হচ্ছিল যে কখন না জানে জিব্রিল আয়েশা বলে আপনি মারা গেলে আপনার সম্পদে প্রতিবেশীর ভাগ থাকবে এরকম মনে হচ্ছিল আমার কাছে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল তিনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের কেউ ততনপন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না মাল্লা ইয়ামানু জারুহু বাওয়া ইকাহু যে ব্যক্তির ক্ষতি থেকে অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না এজন্য ভাইরা প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখবো তো ইনশাআল্লাহ আগে থেকে সম্পর্ক খারাপ আছে অভিমান রাগ সব জান্নাতে যাওয়ার আশায় আল্লাহকে খুশি করার আশায় মালিককে সন্তুষ্ট করার আশায় সব কোরবানি করে দিয়ে হাসি মুখে তার সাথে মিশবেন এটা ছোট হবেন কিন্তু আল্লাহর কাছে বড় হবেন করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন এরপরে মানুষের সাথে ভালো ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বলুন মানুষের সাথে ভালো ব্যবহারের গুরুত্ব সম্পর্কেও অনেক লম্বা আলোচনা করতে হবে শুধু সংক্ষেপে এটুকু বলি যে ব্যক্তির আচরণ যত ভালো যে ব্যক্তির আখলাক যত ভালো তার কিয়ামতের দিন নেক আমলে পাল্লা তত ভারী হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজি বর্ণিত হাদিসে মা মিন আমালিন আসকালু ইয়াউমাল আসকালু মামিন আমালিন আসকালু মিন হুসনিল খুলক ইয়াউমাল কিয়ামাতি ফিল মিজান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম কিয়ামতের দিন মিজানের পাল্লা যখন আমল পরিমাপ করা হবে বান্দার নেক আখলাক সুন্দর আচরণ ব্যবহারের চাইতে উত্তম কোন আমল আর নেক পাল্লা উঠবে না সবচেয়ে ভারী আমল হবে যার আচরণ সুন্দর হবে একজন মুসলমানের চিত্র কি কোরআন হাদিসে জানেন কারোর সাথে দেখা হবে তো মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে হাসি মুখে কথা বলবে কারোর পেছনে সমালোচনা করবে না কাউকে কষ্ট দিবে না কারোর হক নষ্ট করবে না কারোর শত্রুতা করবে না এই সব ভালো গুণগুলা বলেই সে ব্যক্তি খাঁটি মুসলমান আসল মুসলমান আমরা সবাই উপর দিয়ে গেট আপ সেট আপটা মুসলমানের লাগায় কিন্তু আখলাক আচরণ সব মানুষ তো দূরের কথা মুসলমান তো দূরের কথা ওই পশু পাখির মতো ঠিক না ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আচরণওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুন সাত দিনের পরে আকিকা করা যাবে কি না সাত দিনের পরে আকিকা করার বিষয়ে ওলামা ইকরামের দুটি মত আছে বিশুদ্ধতম মত হলো সাত দিনের পরেও আকিকা করা যাবে কিন্তু সুন্নাহ হলো সপ্তম দিনে আকিকা করা কিংবা চোদ্দ বা একুশতম দিনে আকিকা করা পরে করলেও হয়ে যাবে বিভিন্ন রেওয়ায়ত থেকে পরে করার বিষয়টিও সাবেত আছে কিন্তু সুন্নাহ হলো কি সপ্তম দিনে জন্মের সপ্তম দিনে কিংবা চোদ্দতম দিনে কিংবা একুশতম দিনে করা এরপর প্রশ্ন হলো অল্প বয়সে মাথার চুল পাকলে কলব করা যাবে কিনা অল্প বয়স হোক আর বেশি বয়স হোক চুল যদি পেকে যায় নবী আলাইহিস সালাম বলেছেন জান্নিবু গাইরু হাদা সেই বাবা জান্নিবু হুসিওয়াদ তোমাদের চুল দাড়ি পেকে গেলে এটাকে কালারফুল করো পাকা সাদা রাখি দিও না বিশেষ করে যখন সব পেকে যায় সেগুলোর কথা বলা হচ্ছে দবদবে সাদা এরকম শুধু সাদা রেখো না রেখে কালারফুল করো ইয়াহুদিরা শুধু সাদা রাখে তাদের থেকে ব্যতিক্রম করতে হবে তো কালারফুল করতে গিয়ে আবার দেখিও ব্ল্যাক করিও না কালো করা যাবে না ওয়াজান নিবো হচ্ছে ওয়াদ কিন্তু কালো কালার করা যাবে কালো করা যাবে না কেন আল্লাহ ভালো জানে একটা হিকমত এটাও কালো করলে বিশেষ করে বয়স্করা যখন কালো করেন তখন ওটা জোয়ান সাজার জন্য হয় আছে না নাই জোয়ান সাজার জন্য কিন্তু বেচারা পারে না তো এদিক দিয়ে কালো করে এদিক দিয়ে আবার গোড়াতে বাইর হয়ে যায় তার গোমর ফাঁস হয়ে যায় ঠিক না চেষ্টা করে একটু জোয়ান সাজতে কিন্তু বেচারা দু চার দিন পারে কদিন পরে আসতে এই করে গোড়ার থেকে আবার গজা বোঝা যাবে দুই নম্বরই কোর্স ঠিক না মানুষের নেচার হলো বেশিরভাগ লোক বয়স যখন চল্লিশের নিচে থাকে তখন সে বয়স কমায় মানে সে ইয়াং এটা প্রমাণ করার চেষ্টা করে না না আমার দাঁড়িয়ে চুল সাদা হয়েছে কিছু আমি ইয়াং মানুষ আর চল্লিশ পার হয়ে গেলে তখন আবার বয়স বাড়ানোর চেষ্টা করে মানে যত বেশি হয় তত উনি কি হয় উনি সিনিয়র এটা বোঝানোর চেষ্টা করা হয় ইমানদার দুই নম্বরই করবে না যা আছে তা এটাকে লুকোচুরি করার চেষ্টা করবে না চালাকি করবে না দাড়িতে চুলে এখন আপনি বলবেন যুবক মানুষ তার তো বয়স বেশি হয় নাই তাহলে সে তো আর লুকোচুরি কিছু করতেছে না যা করতেছে সত্য করতেছে হ্যাঁ সত্য করতেছে কিন্তু হাদিসে যে কালো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে এর অবশ্যই কোনো না কোনো হিকমা আরও আছে আমভাবে হাদিসে নিষেধ আছে এই জন্য যুবক হোক আর বৃদ্ধ হোক আপনি মেহেদি দিয়ে কালার করেন আজকাল তো মেহেদি কালার খুব দারুণ কালার ইয়াংরাও করে সুন্দর হয় আরো বরং দু চারটা পাঁচটা চুল অল্প কিছু চুল পাকলে সেখানে মেহেদি কালার লাগান খুব সুন্দর হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কিন্তু কালো করা যাবে না হাদিসে নিষেধ আছে